বর্ধমান টাউন তৃণমূল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসকে। বর্তমানে প্রসেনজিৎ বাবু উক্ত হকার্স ইউনিয়নের সভাপতি পদে রয়েছেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদে দায়িত্ব পাওয়ায় খুশির হাওয়া এই সংগঠনের সদস্যদের মধ্যে। সে কারণে এই সংবর্ধনার আয়োজন বলে জানান সংগঠনের সদস্যরা। বর্ধমান টাউন তৃণমূল হকার্স কংগ্রেসের তরফ থেকে আর কি, যে সংগঠনের প্রেসিডেন্ট প্রসেনজিৎ দাস, সে একটা মুখপাত্র পদ পেয়েছে পূর্ব বর্ধমান জেলা, সেটা শুনে আমরা হকারবৃন্দ সবাই এসে তাকে সংবর্ধনা দিলাম। আগামী দিনে আমাদের যেসব অসংগঠিত আমরা শ্রমিকরা আছি, তাদের পাশে থেকে আমাদের যাতে উপকার করতে পারে, সুযোগ সুবিধা দিতে পারে, সেই আশা আমাদের মেন উদ্দেশ্য। এটা বলার কিছু নেই, এরা দীর্ঘদিনের আমাদের সাথী। আজকে ধরুন 30 বছর আমি এদের সাথে আছি, এদের আমি খুব ভালোবাসি, এরাও আমার খুব আপনজন। মানে যেখানে যে অবস্থায় যাই না কেন, এদের কোনো দিন ভুলতে পারবো না, কারণ এরাও জানে নিঃস্বার্থভাবে আমি এদের পাশে থাকি। একটা সময় চাকরি ছেড়ে এদের জন্য লড়াই করতে আমি এসেছিলাম। ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে আমারই একটা ইউনিয়ন আছে যেখানে কোনো চাঁদা মাসেও আমাদের ওঠে না। সুতরাং পুরোটাই আমাদের ভালোবাসার জন্য, এরাও আমাদের ভালোবাসে, আমিও এদের ভালোবাসি। আমি যে কোনো পরিস্থিতিতেই থাকি, সারাদিন একবার দুবার আমি এদের কাছে যাই, যেখানেই থাকি। এদের শুধু আমি ইউনিয়ন করি এটা বড় কথা নয়, এদের ব্যক্তিগত ব্যাপার থেকে নিজস্ব যে কোনো দরকার এরা আমার কাছেই আসে, আমার সাথেই থাকে। এবং আমি যেখানে গেছি, একটা টাইম আমি কংগ্রেস করতাম, এরা কংগ্রেসে ছিল, আবার আমি যখন তৃণমূলে এসেছি, এরা আমাদের আমার সাথে আবার সবাই তৃণমূলে এসেছে। সুতরাং এদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক। হ্যাঁ, তো এরা আগে অনেক দিন ধরেই আমাকে বলছিল যে আমরা সম্বর্ধনা দেবো, আমি না করেছিলাম অনেক দিন ধরে। আমাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুদা, হ্যাঁ, তারপর আরও যারা আছেন, দুর্গা, নারায়ণ, হ্যাঁ, বিনোদ, রমেশ, মিঠুদা, হ্যাঁ, সবাই যারা আছেন এখানে, সবাই আমাকে বারবারই বলেছে যে আসবো, তো আমি না করেছিলাম। তো যাকে এই রবিবার বাবুদা আমাকে বলেছিল যে এরকম যে আমরা যাব, তো আমি আর না করতে পারিনি, তা আমি ওদের আসতে বলেছি। তো ওরা এসেছে, ওদের হয়তো আনন্দ হয়েছে আমি হওয়ার জন্য। হ্যাঁ, ওরা আনন্দ হয়েছে, ওরা এসেছে। ওদের কাছে সম্বর্ধনা নেওয়া বা এগুলো কোনো ব্যাপার ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে আমাকে দল দায়িত্ব দিয়েছে, ওরাও খুশি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে ওরাও দেখেছে আমি দলের কাজ করছি। সুতরাং দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যেমন খুশি হয়েছি ওরাও তেমন খুশি হয়েছে, যে আমাদের একজন দীর্ঘদিনের আমাদের সাথী। আমি নেতা ঠিক নয়, ওদের সাথী আমি, তো দীর্ঘদিনের আমাদের একজন সাথী, সে আজকে দলের একটা ভালো জায়গা পেয়েছে, এতে ওরাও খুশি হয়েছে। ওরাও জানছে যে আমাদের দায় বিপদে ইনি থাকেন, ইনি দলের জায়গা পাওয়াতে আমাদের আরও হয়তো একটা বিশেষ সুবিধা হবে, আমাদের কোনো প্রবলেম থাকলে উনি সলভ করবেন, সেই হিসেবে ওরাও খুব খুশি, তাই ওরা আজকে এসেছে। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।